আজকের আমি আলোচনা করব 12A বা 8TG রেজিস্ট্রেশন নিয়ে। আপনাদের অনেকের এনজিও রয়েছে এবং এনজিওটাকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পর আপনারা কাজ করছেন বা কাজ করছেন, তো সেক্ষেত্রে কিছু বেনিফিটস গভর্নমেন্টের রয়েছে যেগুলোর কারণে আপনারা সেই বেনিফিটগুলো পাচ্ছেন না। আপনি যখন এনজিও রেজিস্ট্রেশন করছেন বা করা হয়ে গিয়েছে, তারপর যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেগুলোকে আপনাকে ফলো করতে হবে এনজিও রেজিস্ট্রেশনের পরে। এনজিও রেজিস্ট্রেশনের পরে আপনাকে ফার্স্ট প্যান কার্ড করছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করছেন, নীতি আয়োগ এনজিও তখন রেজিস্ট্রেশন করছেন, এবং সেই সমস্ত রেজিস্ট্রেশনের পরে আপনাকে 12A-র জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। 12A যে কোনো ট্রাস্ট, এনজিও, ইনস্টিটিউশন নর্মালি করে। এই 12A করার কারণটা হচ্ছে কি, একটা ট্রাস্ট বা একটা এনজিও বা নন প্রফিট কোম্পানি একটা ফান্ড সেভিং করতে পারে, যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। এই 12A রেজিস্ট্রেশন সেটা করতে গেলে আপনাকে হচ্ছে কি প্যান কার্ড বা ট্রাস্ট বা এনজিও যে ডকুমেন্টসগুলো আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মেম্বারদের ডকুমেন্টস দিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে 12A করতে হয়। আফটার 12A রেজিস্ট্রেশন আপনি 8TG এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। 8TG-টা কি, আপনার যে এনজিও সেই এনজিওটা ট্যাক্স ডিডাকশন প্রোভাইড করতে পারবে বা ট্যাক্স ডিডাকশন দিতে পারবে ডোনারদের। যে সমস্ত ডোনার যারা ডোনেট করবে আপনার অর্গানাইজেশনকে, তাদেরকে আপনি ট্যাক্স বেনিফিট দিতে পারছেন, সেটা হলো 8TG সুবিধা। তো সেই 8TG-টাও আপনার তারপরে করতে হবে। তো যদি আপনাদের এনজিও থাকে বা ট্রাস্ট বা নন প্রফিট কোম্পানি থাকে, তো অবশ্যই করে 12A অ্যান্ড 8TG রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। তাহলে আপনারা কী করছেন, নিজেরা একটা বেনিফিট পাচ্ছেন এবং সেই বেনিফিটসের জন্য আপনারাও যারা ডোনার রয়েছে তাদেরকে একটা বেনিফিট দিতে পারছেন। তাহলে কি হবে, যারা ডোনার আছে তারা সেই বেনিফিটসের লক্ষ্যে আপনাদের এখানে ডোনেট করবে এবং সেইটা নিয়ে আপনি তাহলে আরও সোশ্যাল সার্ভিস প্রোভাইড করতে পারেন বা আপনাদের এনজিও বা ট্রাস্টের যে অর্গানাইজেশনের যে মোটিভ, সেই মোটিভটা তাহলে আপনারা ইজিলি সাকসেস করতে পারছেন। তো অবশ্যই করে আমি বলবো 8TG অ্যান্ড 12A রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন। যদি এই বিষয়ে আপনাদের আরও কিছু ডিটেলসে জানার থাকে, তো আপনি আমাদের লিগাল এক্সিকিউটিভের সাথে কথা বলতে পারেন বা আমার নিচে যা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যদি এই বিষয়ে আরও বিস্তারিত যদি জানার থাকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার ইট।